Hey everyone, I am Paramita. Welcome back to my channel and welcome to my new video. সো অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া যায়নি, তো হঠাৎ করেই প্ল্যান হলো কোথাও বেরিয়ে আসা যাক। তো আমি হলাম পুরোপুরি মনে প্রাণে পাহাড়প্রেমী মানুষ, তো পাহাড় ছাড়া অন্য কোথাও বেড়াতে যাওয়ার কথা আমার মাথায় আসে না। তো সেই মতো আমরা ঠিক করলাম যে চলো পাহাড়ে কিছুদিন সময় কাটিয়ে আসা যাক। প্ল্যানিং হয়েছে আমাদের, টিকিটস কাটা হয়েছে, ট্রেনের টিকিটস অ্যান্ড হোটেল বুকিং এইসবটা কমপ্লিট, বাট এখনও প্যাকিংয়ের কিচ্ছু হয়নি। আর আমাদের ট্রেন, তো তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে প্যাকিং টু বাড়ি ফিরে আসা তো পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। পরপর ব্লগ আসবে, তো ব্লগগুলো সব কটা কিন্তু দেখতে হবে। তো শুধুমাত্র ট্রেনের টিকিটটাই আমরা নিজেরা কেটেছি, বাদ বাকি আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে যাচ্ছি, কারণ ওখানে গিয়ে যদি মনে করি যে বুকিং করবো হোটেলস অ্যান্ড কার্স অল, বাট সেটা হচ্ছে একটা হেডেক তো হবে, প্লাস এই টাইমটা হচ্ছে একদম পিক টাইম পাহাড়ি এলাকার জন্য, তো একদম পিক টাইম। আর আমরা তো যাচ্ছি হচ্ছে সিকিম, তো যা গরম পড়েছে মানুষ সবাই ছুটছে আর কি পাহাড়ে। সো কাল আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে, আর আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেল। তো চলো কিভাবে এক চুটকি মেলে প্যাকিং করতে আজকে আমি তোমাদের শেখাবো। কিভাবে এক চুটকি মেরে প্যাকিং করতে হয় এভাবে তোমরাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তো কাল একদম শিয়ালদা স্টেশন গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি, চলো। ট্রেন 10:05 ছেড়েছিল একদম, কিন্তু আমরা উঠে খাওয়া দাওয়া করতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তারপর আমরা এখন প্রায় মধ্যরাত, এখন বাজে মধ্যরাত না 11:52, এই বর্ধমান ছেড়ে বেরোলো। হ্যাঁ, মানে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদেরকে এরকম ধুম করে উপরে তুলে দিয়েছে, আমাদেরকে নিচে বসতে দেয়নি, সবাই খেয়ে পড়বে বলে। তোকে যেমন দেখতে তেমনি তো লাগবে, ছোট ছোট হাত এসে পৌঁছেছি, যাই হোক। হ্যাঁ, তো কি বলবো, এরপর বোলপুর দাঁড়াবো, ঠিক আছে, আরো খারাপ অবস্থা হয়ে গেল। এই আবার চলে এগুলো তো আসল আকর্ষণ। টাইম আউট আমরা একদম সকাল
সকাল 8:35 আর আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম আর আমরা এখন যাব গাড়ির স্ট্যান্ডের দিকে। আমাদের ওখানে গাড়ি অলরেডি এসে গেছে, তো চলো যাওয়া যাক। আমরা নেমে পড়েছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার আমরা এখান থেকে গাড়ি এসে গেছে আমাদের, এবার আমরা এখান থেকে রওনা দেব। লাগেজ প্যাকিং হচ্ছে। তোমরা যদি এখানে আসো তো এখানে বলা মানে তোমরা যদি আগে থেকে বুক করে আসতে পারো সেটাই বেটার, কারণ এখানে এই অবস্থায় তো যে কেউ যাই ইচ্ছা প্রাইস বলবে। তো আমরা এবার রওনা দেবো এখান থেকে। খাওয়াটা শেষ করি খেয়ে দেবো কথা বলছি। তো আমাদের টিফিন টিফিন করা হয়ে গেল, মুড়ি মিশ্রি চিবিয়ে গাড়িতে উঠে বসেছি। হ্যাঁ, তো তোমরা চাইলে ওখানে এনজেপিতেও খাওয়া দাওয়া করে আসতে পারতে। জার্নিটা অনেকটা লং, তো খেয়ে নিলে আগে আর টাইমটাও ব্যাপার আছে, তো সেই কারণে আমরা একটু এগিয়ে এসে ব্রেকফাস্টটা করলাম। চলো এবার যাওয়া যাক, সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে চলো। এনজেপি থেকে গ্যাংটক যেতে আমাদের সময় লাগে 5-5.5 ঘন্টা, কিন্তু রাস্তায় বিভিন্ন কারণে দাঁড়াতে দাঁড়াতে সেটা হয়ে যায় 6-6.5 ঘন্টা। জার্নিটা এতক্ষণের হলেও পাশে তিস্তা নদী আর সামনে সবুজ পাহাড় আমাদের খুব একটা বোর করে না। পাহাড়ের সৌন্দর্য এমনই যে প্রতিটা বাঁকে ভিন্ন ভিন্ন দৃশ্য আমাদের চোখে পড়ে। তো সামনেই দেখা যাচ্ছে সুন্দর গ্যাংটক শহর, আমরা প্রায় এসেই গেছি, তো বাকি কথা হোটেলে পৌঁছে বলছি চলো। তো আমরা ফিরেছি 3:30 নাগাদ গ্যাংটকে, কিন্তু তারপরে এসে আমরা তাড়াহুড়ো করে লাঞ্চ করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি বেরোবো বলে। এখন যাবো MG মার্কেটে, তো মাঝখানটা আমরা ব্লগ করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম ডিরেক্ট বেরোচ্ছি। এখন অলরেডি বাজে 5:30-5:35 বাজে আর বৃষ্টি হচ্ছে বাইরে, এটা খুব মানে খুবই হতাশ হয়েছে। তার সাথে বৃষ্টি উপভোগ করছি, চায়ের মধ্যে বৃষ্টিও মিশে যাচ্ছে, সেটাও আমরা মেরে দিচ্ছি চুমুক দিয়ে। এবং এবং একটা কথা, আসার সময় যে রোড দিয়ে এসেছি সেই রোডটা জাস্ট এইরকম। তো আমি ফার্স্ট টাইম পাহাড়ে আসছি, তো আমার এক্সপিরিয়েন্সে
আমার অল্টোর প্রতি যে লেভেলের রেসপেক্ট বেড়েছে, ঠিক আছে, আমি সমতলের মানুষ তো আমি অল্টোকে ছোটখাটো জিনিস ভাবতাম, আর আজকে অল্টোর প্রতি আমার তো রেসপেক্ট বেড়েছে, আমি না বলে বলে তাও স্বাদ নষ্ট হয়নি, ঠিকঠাকই আছে। তোমাদের সাথেও মেলের সৌন্দর্যটা শেয়ার করছো, এবং ইনি হচ্ছেন একজন মহামানব। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, আমিও তো পড়ে আছি। মেল থেকে ঘুরে চলে এলাম একদম ভীষণ বৃষ্টি, তারপরে প্রচন্ড বৃষ্টি নামলো, বৃষ্টি নামলো, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পাচ্ছ না, বাট আমরা ভিডিওতে দেখাবো কতটা বৃষ্টি, আমরা দেখাবো, ঠিক আছে, কিভাবে বৃষ্টি আসছিল, আমাদের কিভাবে চলে আসছে, হ্যাঁ কিভাবে চলে আসতে হচ্ছে সেটা দেখাতে পারবো না, কারণ আমাদের মোবাইলের প্রতি একটা মায়া আছে, আমরা বের করতে পারিনি, কিন্তু এমনি বৃষ্টি পড়ছিল সেইটা দেখাবো। আর এসে এখন একটু স্ন্যাক্স, একটু চা, এসব পকোড়া পেঁয়াজি খেয়েছি, ওই তো স্ন্যাক্স নেই, উফ। আচ্ছা আর কোনো কাজ নেই, এবার একটু বসে আড্ডা মারবো, তারপর খাবো দাবো, ঘুমিয়ে যাবো, তাই আজকের ডে ওয়ানটা এখানেই আপাতত, গুড নাইট।